যদি আমরা এনপিআর কে সামলে দিতে পারি, তাহলে এনআরসি নামক ভয়ঙ্কর যে টুল দিয়ে আসামের একেবারে আগুন জ্বালিয়েছে, সারা ভারতবর্ষে আগুন জ্বালিয়েছে, সেই আগুনকে আমরা নেভাতে পারবো। সুতরাং আরেকটা 8 নম্বর ধারা এখানে রাখা হোক, কিভাবে আমরা এই এনপিআর এর বিরুদ্ধে সমবেত ভাবে একে বহিষ্কার করব, একে বয়কট করব। হিন্দু শব্দ হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, যে ব্রাহ্মণ্যবাদের কবলে পড়ে ভারতবর্ষের শিখরা ধ্বংস হয়েছে, কিন্তু কথাটি বাদ দিয়ে আপনারা কথা বলুন। অন্য জয় ভীম, জয় ভীম সাথী সবাইকে নীল অভিনন্দন জানাই। খুব সুন্দর কিছু দাবি নিয়ে আজকের এই আলোচনা সভা শুরু হয়েছে এবং এখান থেকে উঠে আসুক একটি আগামী দিনে কৌশল, রণকৌশল। গতদিন আমি আমাদের সভাপতি, মঞ্চের সভাপতি, পরিচালক এবং আহ্বায়ককে আমার হার্দিক নীল অভিনন্দন জানিয়ে এই জাস্ট সাতটি রাখা হয়েছে, দাবি রাখা হয়েছে, তার উপরে আলোকপাত করছি। প্রথম দাবি হচ্ছে যে সংবিধানের মৌলিক কাঠামোতে কোনো প্রকার পরিবর্তন না করে বরদাস্ত করা হবে না, একেবারে সঠিক কথা। এবং আমরা প্রত্যেকটা ভারতবর্ষ জানি যে সংবিধান হলো আমাদের রক্ষা কবচ। ভারতবর্ষের যে বহুজন দর্শন, ভারতবর্ষের যে সংস্কৃতি, তার সব কিছুকেই 6,748টি জাতিকে ধরে রেখেছে এই সংবিধান। ফলে এই সংবিধান আমরা আমাদের রক্ষা কবচ, এটা যদি কেড়ে নেয় তাহলে আমাদেরই টার্গেট করছে, এটা আমরা বুঝতে পারব। আমরা এটা বলতে চাই যে আসলে এই সংবিধানকে ভেঙে ফেলার জন্যে, এই সংবিধানকে ধ্বংস করার জন্যে একটা বিভাজন টুল হিসাবে ব্যবহার করা হয়েছে এই ক্যাব এবং পরবর্তীকালের কাকে, এটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। সংবিধানকে কি করে ধ্বংস করার জন্যে এই কা তৈরি হয়েছে। 1 নম্বর, সংবিধানের প্রিয়াম্বেল পরিষ্কার করে বলা হয়েছে জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি। ইকুয়ালিটি ধ্বংস হয়েছে কাতে, যেভাবে জাত মানে ধর্মের উল্লেখ করা হয়েছে ইকুয়ালিটি ধ্বংস হয়েছে। পাশাপাশি সিটিজেনশিপ যে প্রবধানগুলো সংবিধানের মধ্যে আছে, সংবিধানের আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত, সেই প্রথম সংবিধানের আর্টিকেল 5 রয়েছে ভারতবর্ষের নাগরিক হিসেবে কোনো মানুষকে তার জাতি, তার বর্ণ, তার লিঙ্গ, তার ভাষা, তার ধর্ম হিসেবে তাকে ইগনোর করা যাবে না। ভারতবর্ষের কাছে প্রত্যেকেই হলো জনগণ, প্রত্যেকে জনগণ, এখানে কোনো ধরনের, আর আমাদের একটাই হচ্ছে আমরা ভারতবাসী। সুতরাং এই কাতে পরিষ্কার অর্থে ধর্মের উল্লেখ করে স্বীকৃত 7টি ধর্ম কোড আছে ভারতবর্ষে, সেই 7টি ধর্ম কোডের মধ্যে 6টি ধর্ম কোড রাখা হয়েছে এবং আরেকটিকে বাদ দেওয়া হয়েছে, ইগনোর করা হয়েছে, অবহেলা করা হয়েছে। ওদের কাছে আমি জানি তথ্য আছে যে যখন ভারতবর্ষ থেকে পাকিস্তানের দিকে কিছু মানুষ চলে যায় এবং বাংলাদেশে কিছু মানুষ চলে যায় আমাদের বিহার থেকে, সেই মানুষগুলো বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা ভাষী মানুষের সঙ্গে থাকতে পারেনি, তারা এখানে চলে এসেছে। এখানে এসে আমাদের মল্লিকপুর, আমাদের রাজাবাজার, আমাদের মেটিয়া ব্রুজ, আমাদের তালতলা, এই সমস্ত অঞ্চলে বসে আছে তারা। এই বাংলাদেশে চলে যাওয়া, তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তানে চলে যাওয়া
এবং এইখানে এসে বসতি স্থাপন করার মধ্যে বিস্তর গ্যাপ হয়েছে। সেই সময় পর্যন্ত 1950-51-52 পর্যন্ত এই মানুষগুলো বাংলাদেশ থেকে চলে এসেছে এবং মেটিয়াবুরুজ, মল্লিকপুর এই সমস্ত অঞ্চলে বসবাস করছে। তারা বিশাল সংখ্যক মানুষ তারা এখানে বসবাস করছে। কিন্তু 2003-এর কালা কানুনে যেটা মূল ধারা এটা কায়ের, যে 2003 কাতে 2003 সালের কালা কানুন বাতিল করা হয়নি, হয়েছে 2003 সালের কালা কানুন বাতিল করা হয়েছে কাতে, হয়নি তো? তাহলে 2003 সালের কালা কানুন রয়েছে এবং কালা কানুনের 14A ধারা সেখানে পরিবর্তন হয়নি, হয়েছে কি? কালা কানুন যেটা হয়েছে কা, এখানে দেখুন, এখানে পরিষ্কার করে বলছে 2 সেকশন 1 ক্লজ B তে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পারসি, খ্রিস্টান এরা আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এখান থেকে এসে যদি আসে, তারা যদি তারা উইদাউট কোনো পাসপোর্ট করে আসে কিংবা আসে, তাদের আর ইলিগাল মাইগ্রান্ট বলা হবে না, তাদের 1920 সালের পাসপোর্ট আইনে গ্রেপ্তার করা হবে না, আর 1946 সালের যে ফরেনার অ্যাক্ট অনুসারে তাদের উপর কার্যকরী হবে না। এখানে কখনোই বলা হয়নি 2003 সালের কালা কানুনটা বাতিল করা হলো, বলা হয়নি, বলেছে অন্যান্য কিছু কার্যকরী হবে না, কিন্তু উল্লেখ করা হয়নি 2003। কেন আমি বলছি 2003? পাশাপাশি যে জাতি ধর্মগুলোকে উল্লেখ করা হয়েছে, উদ্বাস্তুদের সংখ্যাগুরু অংশটাই হল বতুয়া, সংখ্যাগুরু অংশটা তারা কি ধর্ম লিখবে? তারা তাদের প্রাচীন পরিচয়ে বৌদ্ধ ধর্ম লিখবে, লিখবে, লিখবে যে তারা বুদ্ধিস্ট ছিল? পাশাপাশি যে সমস্ত মানুষগুলো এখান থেকে আমাদের জঙ্গলমহল থেকে চা বাগান উৎপাদ তৈরি করতে গেছিল যে আদিবাসীরা, তাদের বিশাল সংখ্যক একটা মানুষ এখানে চলে এসেছে, তাদের ধর্ম সারনা, সারি, প্রাচীন ধর্ম, এই সমস্ত সাইপার ধর্মের অনেক আগে ঈশ্বর ধর্ম তৈরি হয়েছে। কোথায়? এখানে, এখানে 6টা কোড আছে, তারা কি কোড লিখবে? হিন্দু নেই, তারা কিভাবে ভারতবর্ষের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টগুলো, সিটিজেনশিপ প্রবধানগুলো রয়েছে কনস্টিটিউশনে, ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে না কাতে? কেন আমরা বলছি যে কাতে সর্বনাশ করে দিয়েছে মানুষের যে মূল ভিত্তি ভারতবর্ষের, সেখানে উল্লেখ নেই, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ধর্মের, এবং ধর্মের বিভাজন যেখানে নেই, ভারতবর্ষের মানুষকে একটা প্রাণে বাঁধতে চেয়েছিলেন, এখানে বিভাজন করে আলাদা আলাদা করে দিয়েছে। আমি আর একটা পয়েন্টে আসি, আর বেশি বলবো না। 14A ধারাতে পরিষ্কার করে বলা হয়েছে একটা নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। 14A ধারা সংবিধানের যে মূল ধারা রয়েছে সেখানে বলেছে যে একটা নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে প্রত্যেককে, এই 14A ধারা। এখানে বলা হয়েছে যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়া হবে এবং তার জন্য একটা এনআরসি করা হবে, এনআরসি করা হবে, কোনো সমস্যা নেই তো, ভারত সরকার তার সিটিজেনদের একটা পরিচয়পত্র দেবে যেটা বিদেশে রয়েছে, আমেরিকায় রয়েছে, সব জায়গায়, কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের সিটিজেনদের দেওয়া হবে, সেখানে বলা হয়নি যে এখানে এই ধর্মের দেওয়া হবে, এই ধর্মের দেওয়া হবে না, এসব বলা হয়নি,
সুতরাং একটা নাগরিকত্ব কার্ড দিতে কোনো সমস্যা নেই, সমস্যা আছে নেই। সুতরাং এনআরসিটা হতে পারে, কিন্তু এনআরসি হতে গেলে যেভাবে হতে পারে সেগুলো আমরা বিবেচনা করব। আর একটা জায়গায় এসেছি আমরা, আর বাকি যে সমস্তগুলো প্রস্তাব এখানে রাখা হয়েছে খুব ভেবে চিনতে প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাবের সঙ্গে আমরা জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কে প্রত্যেকেই রাজি আছি, এবং আমাদের সঙ্গে যে সমস্ত আদিবাসী সংগঠনগুলো যুক্ত আছে তারা প্রত্যেকেই রাজি আছে। আর একটা কথা বলি আপনাদের কাছে, এখানে একটি বিষয় ছেড়ে যাওয়া হয়েছে, সেটা আমার ভাই ও তার বক্তব্যে রেখেছে যে এখানে এনপিআরের দাবিটা নেই, এনপিআর সম্পর্কে আমরা কি সিদ্ধান্ত নেব। সুতরাং 8 নম্বর পয়েন্টে এনপিআর সম্পর্কে আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, কারণ এনপিআর হলো সেই ছাকনি, সেই ছাকনি যে ছাকনিতে ওরা ছেকে এনআরসির যারা বহিষ্কৃত, যাদের ধার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, এই এনপিআর নামক যে ছাকনিতে তারা বিচার করবে। সেই এনপিআরের নোটিফিকেশন হয়ে গেছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে। আমাদের দিদিমণি বলেছে যে না, হতে দেব না, অনেক পরে বলেছেন যে হতে দেব না, অনেক যুদ্ধের পরে বলা হয়েছে, বলেছে, ধর্ণা দেওয়া হয়েছে, সেখানে হাঙ্গামা করা হয়েছে, ট্রেনিং চলছিল ভেতরে সেখানে হাঙ্গামা করা হয়েছে, তারপরে উনি বলেছেন না, এনপিআরটা খতরনাক, এনপিআর করতে দেওয়া যাবে না। এইবার আর একটা কথা বলি যে কেন এই এনপিআর ভয়ঙ্কর। এনপিআরের অনেকগুলো জায়গায় 3-4 দিন ধরে এনপিআরের গোটা ট্যুর, মানে যে ম্যানুয়ালটা, ভালো করে স্টাডি করলাম। সেখানে একেবারে খুব মানে প্রথম দিকে মনে হচ্ছে যে না, এটা ভালোই তো, বেশ সুন্দর সুন্দর সুন্দর, আপনার নাম জানবে, আপনার জন্ম পরিচয় জানবে, আপনি সার্টিফিকেট শো করবেন, বার্থ সার্টিফিকেট। তো আমাদের সময় পর্যন্ত 62 সাল পর্যন্ত কোনো বার্থ সার্টিফিকেট ফিকেট হয়নি। আমরা কি করেছি, যখন প্রাইমারিতে ভর্তি হয়েছি তখন আমাদের পঞ্চায়েত প্রধানকে বলেছি যে ভর্তি হতে হবে একটা বার্থ সার্টিফিকেট দিন। পঞ্চায়েত প্রধান একটা সিটিজেনশিপ বার্থ সার্টিফিকেট দিয়েছে, সে বাই বার্থ সিটিজেন, সে ইন্ডিয়ান সিটিজেন, সেটা দিয়েছে। সেটা দিয়ে আমরা প্রাইমারিতে ভর্তি হয়েছি, তারপরে প্রাইমারি থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি ওই পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়ে। বার্থ সার্টিফিকেট অ্যাক্ট এসেছে 69-এ, আমাদের অনেক পরে যে জেনারেশন, সেই জেনারেশনের হয়তো বার্থ সার্টিফিকেট আছে, তাই তো আছে। তো এ পর্যন্ত ঠিক আছে, তারপরে জিজ্ঞাসা করবে আপনার বার্থ প্লেস। এইখান থেকে শুরু হয়ে গেল ঝামেলা, বার্থ প্লেস। অনেক সময় বার্থ সার্টিফিকেটে কী হয়, এই আমাদের পঞ্চায়েত বার্থ সার্টিফিকেটে কি বার্থ প্লেস আছে, বার্থ বাই লেখা আছে যে জন্মসূত্রে সে ভারতীয়, এই গ্রামে বাস করে, এই গ্রাম তার গ্রামের নামে, পোস্টে জেলায়, তাই তো। এই পর্যন্ত ছিল, বার্থ প্লেস নেই। বাবার নাম কি, মায়ের নাম কি, স্ত্রীর নাম কি, বাবা মা স্ত্রী। এবার বাবার নাম, তার বার্থ প্লেস, বাবার নাম, বার্থ প্লেস, তার সম্পর্কে এভিডেন্স কি, এভিডেন্স আমাদের কারো ঘরে আছে? আমি তো, আমার ঘরে নেই। আমার ঠাকুর দাদা 1893 সালে জন্মগ্রহণ করেছে, 1893। আমার বাবা জন্মগ্রহণ করেছে 1933 সালে, 1933 সালে জন্মগ্রহণ করেছে। আমার বাবা কোন দেশের নাগরিক, কোন দেশের? 1933 সালে, 48 সালে ভারতের দলিল আছে আমাদের কাছে। আমার বাবার জন্ম হয়েছে, বার্থ সার্টিফিকেট নাই, কিন্তু আমার বাবার জন্ম হয়েছে 1933 সালে। আমরা কি বহিরাগত?
নাই তো? 1951 সালে যখন বিভাজন ঘটে যায়, তখন নদিয়াতে বসতি স্থাপন করা হয়েছে। আমাদের কাছে ওই বর্ডার স্লিপ ক্রস বর্ডার স্লিপ নেই, কারণ আগের মানুষ এসে আমাদের পড়াশোনা করতেন, তারা এখানে বসবাস করেছেন, তারা এখানে পড়াশোনা করেছেন, আত্মীয় স্বজনদের বাড়িতে থেকেছেন, সেইভাবে তারা থেকে গেছে এখানে জন্মজুর হিসাবে, জন্মজুর হিসেবে থেকে গেছেন তারা। আস্তে আস্তে যখন চাকরি পেয়েছে, ভাইটা চাকরি পেয়েছে, দুটো ভাই চাকরি পেয়েছে, একেবারে 70-64 থেকে 71-এর মধ্যে জমি জমা কিনতে পেরেছে। তার আগে তো জমি জমা কিনতে পারেনি এদেশে। এই মানুষগুলোকে কি বলবেন? উদ্বাস্তু কি আখ্যা দেবেন এই মানুষগুলোকে, যারা এখানে পড়াশুনো করতেন? অবিভক্ত ভারতবর্ষের আগে যারা এখানে এসে পড়াশুনো করেছে, ঠেকেছে, ইয়ে করেছে, তারা উদ্বাস্তু। উদ্বাস্তুদের একটা ইয়ে দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে। উদ্বাস্তু হিসেবে ডিক্লারেশন দেবো আমরা, যে মানুষগুলো এই বাংলার অন্য প্রান্ত থেকে এসে কলকাতায় বসবাস করেছে, সেখানে অখণ্ড ভারত বাংলা ছিল, সেই বাংলা থেকে এখানে এসে পড়াশোনা করেছে, থেকেছে, ঠেকেছে, তারা উদ্বাস্তু হিসেবে ইয়ে করবে, ডিক্লারেশন দেবে। কি ধরনের সমস্যায় ফেলে দিয়েছে! সুতরাং কার এই যে বিষয়গুলোকে খুব ভালো করে ভাবতে হবে যে এগুলোকে আমরা সামলাবো কি করে। যদি আমরা এনপিআর কে সামলে দিতে পারি, তাহলে এনআরসি নামক ভয়ঙ্কর যে টুল দিয়ে আসামের একেবারে আগুন জ্বালিয়েছে, সারা ভারতবর্ষে আগুন জ্বালিয়েছে, সেই আগুনকে আমরা নিভাতে পারবো। সুতরাং আর একটা 8 নম্বর ধারা এখানে রাখা হোক, কিভাবে আমরা এই এনপিআর এর বিরুদ্ধে সমবেত ভাবে একে বহিষ্কার করব, একে বয়কট করব, এই কথা বলে আপনাদের অনেক অনেক সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শরদিন্দু সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর করে গুছিয়ে কথা।